আপনার যে হেয়ারস্টাইল এটা কি মানে শাহরুখ খান থেকে অনুপ্রাণিত নাকি আপনার কি কারণে? আমরা এরকম দেখেছি শাহরুখ খানের পাঠানে দেখেছি এই ধরনের হেয়ারস্টাইল, তো আপনার এটা মানে কি কারণে? না, এটা আসলে বেসিক্যালি সত্যিকার অর্থে কোনো কারণ নেই। কারণটা হচ্ছে যে আমি অনেকদিন ধরে একটা কাজ করছি, অনন্য একটা ছবি করছিলাম, সেটা হচ্ছে স্পর্শ, বাংলাদেশ ভারত জয়েন্ট ভেঞ্চারের একটি ফিল্ম। তো সেই জায়গা থেকে মামুন ভাই আমাকে বলেছিল যে আপনার একটা ছবি, যেহেতু অমানুষ একটা ছবি করেছিলাম যেখানে চুল একদম ছোটো ছোটো, সো এবার যেটা করি আমরা একটু চুল বড় রেখে কোনো কিছু করি। সো সেই জায়গা থেকে প্ল্যানিং করেই আসলে অনেকদিন চুল কাটা হয় নাই, সো আস্তে আস্তে করে হঠাৎ করে মনে হয় এরকম করি। কিন্তু অনেকেই বলছেন এটা শাহরুখ খানের পাঠান থেকে অনুপ্রাণিত। শাহরুখ খানের পাঠান থেকে আমার পাঠানের লুকটা তো আমরা মাত্র দেখলাম, বাট আমার চুলটা আসলে অনেকদিন ধরে রাখছে এবং সেটার সাথে মিলে গেছে এবং আমাকে অনেকে ইনবক্স করছে, এবং সত্যিকার অর্থে আমি মানে শাহরুখ খানের ফ্যান হিসেবে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং অনেক ভালো লাগছে যে কেউ যদি বলে যে পাঠান থেকে নেয়া, এবং সত্যি ভালো লাগা বিষয়। সামনে কি কি কাজ আসছে? সামনে তো বেশ কিছু ছবি অলরেডি সেন্সার হয়ে আছে, যেটা হচ্ছে 2019-20 অনুদানের রোজিনাপার একটা ছবি যেটার নাম ফিরে দেখা, বন্ধন বিশ্বের একটা ছবি হয় ছায়াবৃক্ষ, তারপরে সৈকত দাসের ক্যাসিনো, চন্দনের কয়লা, বেশ কিছু ছবি আছে, এবং অনন্য মামুনের একটি প্রজেক্ট করছে যেটা স্পর্শ, সেটাও কিছুদিন কাজ বাকি আছে। আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে করে একটা একটা করে প্ল্যানিং করে রিলিজ করা হবে। আমার কাছে মনে হয় যে এটা খুব শীঘ্রই, খুব এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে আমরা জেনে যাবো যে স্পর্শের যে চমকটা আছে। আমরা বাংলাদেশে শুট শুরু করবো, তখনই আসলে জানা যাবে। হ্যাঁ, এই বছরটা কেমন গেল? নেক্সট ইয়ার মানে 2022 সিনেমার অপশন থাকবে? আমার কাছে মনে হয় 2022 খুবই ভালো গেছে, এবং আমাদের 2022 আমরা 2 বছর গ্যাপের পরে 2 বছর গ্যাপ দিয়ে যে 2022 যে স্টার্টিংটা ছবি রিলিজের ক্ষেত্রে অবশ্যই সেটা ভালো বলবো। আমাদের 2-3টা ছবি বেশ ভালো গিয়েছে এবং আমাদের ছবি আস্তে আস্তে মানুষ হলে গিয়ে দেখছে, হলে আসছে ছবি দেখার, মানুষের মধ্যে মন মানসিকতা তৈরি হয়েছে হলে আসছে ছবি দেখার। সো এটা খুবই পজিটিভ, এবং আমার কাছে এই কারণে মনে হয় 2023টা আসলে খুব ভালোভাবে শুরু হবে। বেশ ভালো ভালো ছবি আসছে, বেশ কিছু বিগ বাজেটের ছবি, ভালো কন্টেন্টের ছবি বাংলাদেশে 2023-এ রিলিজ হবে। সো অবশ্যই হলে যারা এখনও আসছেন না বা যারা আসার ইচ্ছা পোষণ করছেন তাদেরকে অবশ্যই বলবো হলে আসুন, হলে এসে ছবি দেখুন। আমরা যে কষ্ট করে ছবি করি না কেন, আসলে ভালো লাগবে আপনাদের।